হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা আগের ভিডিওতে যেই কথাটা বলছিলাম যে অ্যান্ড্রিউস কার্ভ থেকে আমরা বাস্তব গ্যাসের সম্পর্কে আরও অনেক কিছু তথ্য জানতে পারি। তাহলে কি কি সেই তথ্য? দেখো, এই কার্ভে এই যে তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট কি কি ডিনোট করছিল? একটা এই পয়েন্ট হচ্ছে গ্যাস, এই পয়েন্ট হচ্ছে লিকুইড, আর এই পয়েন্টে লিকুইড আর ভেপারের মধ্যে একটা ট্রানজিশন ছিল। এই অংশটায় লিকুইড আর ভেপারের মধ্যে একটা ট্রানজিশন ছিল। ভেপারটা কি হচ্ছে? কনডেন্সড গ্যাস বা সুপার কুলড গ্যাস, সেটাকে আমরা ভেপার বলছি। তো তাদের মধ্যে একটা ট্রানজিশন ছিল। এবার যে দেখো, যত হাই টেম্পারেচারে যাচ্ছে তত এই যে তিনটে ফেজের মধ্যে, মানে তিনটে যে আয়তন, তিনটে আয়তনের মধ্যে দেখো গ্যাপিংটা কমছে। কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে কিন্তু এই তিনটে আয়তন এক হয়ে গেছে। তিনটে আয়তন এক হয়ে গেছে মানে সেম হয়ে গেছে, মানে এখানে তুমি গ্যাস, মানে যে বাস্তব গ্যাস বা যে মেটেরিয়ালটা তুমি নিয়েছো বা যে পদার্থটা তুমি নিয়েছো, সেই পদার্থটা গ্যাসীয় অবস্থায় আছে নাকি তরল অবস্থায় আছে, নাকি গ্যাস তরল দুটো অবস্থাতে আছে, সেটা কি তুমি আইডেন্টিফাই করতে পারবে? কিন্তু লোয়ার টেম্পারেচার রিজিয়ন যেগুলো, এই যে টি বা T1 বা T2, T3, এই অংশগুলোতে কিন্তু তুমি বলতে পারবে যে এই পয়েন্টে গ্যাস আছে, তারপরে লিকুইড আর ভেপারের মধ্যে একটা অবস্থা আছে, তারপরে লিকুইড হয়ে গেছে। একটা তুমি বর্ডার লাইন পাবে এই লিকুইড আর গ্যাসের মধ্যে, মানে লিকুইড আর গ্যাসের মধ্যে একটা তুমি মার্জিন পাবে বা একটা বিভেদ তল পাবে যে হ্যাঁ, এখন গ্যাস ছিল, এবার তরল আর গ্যাসের মাঝামাঝি অবস্থায় আছে, তারপরে তরল হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টে দেখো তুমি এই তিনটে পয়েন্ট এসে মিক্স হয়ে গেছে। তাহলে এই তিনটে পয়েন্টে তুমি এই তিনটে অবস্থা কখনোই আলাদা করতে পারবে না, বা আমরা বুঝতেই পারবো না যে এখানে গ্যাস তরল হিসাবে আছে নাকি গ্যাস হিসাবে আছে নাকি বাষ্প হিসাবে আছে, কিছুই আইডেন্টিফাই করতে পারবো না। তাই এই অবস্থাটাকে বলা হয় ক্রিটিক্যাল স্টেট, ক্রিটিক্যাল স্টেট, বা ক্রিটিক্যাল স্টেটকে বলা হয় সংকট অবস্থা। সংকট অবস্থা কেন? কারণ ওই অবস্থায় আমরা ক্রিটিক্যাল স্টেট বা সংকট অবস্থা can't বা cannot identify, cannot identify the substance as, the substance as liquid or vapor or gas। তাই তো, এখানে তুমি একটাই আয়তন পাবে, এই পয়েন্টে একটাই আয়তন পাবে, তার সাপেক্ষে তুমি এই প্রেশার অক্ষে বরাবর ক্রিটিক্যাল যে অবস্থা আছে, ক্রিটিক্যাল অবস্থার সাপেক্ষে তুমি একটাই চাপের মান পাবে নির্দিষ্ট, সেটাকে বলা হবে ক্রিটিক্যাল প্রেশার। পিসি মানে ক্রিটিক্যাল প্রেশার, এর করেসপন্ডিং তুমি যে আয়তনটা পাবে সেইটাকে বলা হবে ভিসি বা ক্রিটিক্যাল আয়তন বা সংকট আয়তন বা ক্রিটিক্যাল ভলিউম। আর যে উষ্ণতায়, যে উষ্ণতায় এই ঘটনা ঘটছে, এখানে কোন উষ্ণতায় ঘটছে? T3, এটাকে তুমি বলবে টিসি বা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে কি কি হলো এখানে? পিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল প্রেশার, ভিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, আর টিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। তার উপরে দেখো, তার উপরে কিন্তু এরকম তিনটে আয়তনের কোনো এক্সিস্টেন্সই নেই, এর উপরে তিনটে আয়তনের কোনো এক্সিস্টেন্সই নেই। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে বা ক্রিটিক্যাল অবস্থায় তুমি দেখো গ্যাস বাষ্প হিসাবে আছে নাকি গ্যাস হিসাবে আছে নাকি তরল হিসাবে আছে বোঝা যাচ্ছে না, তার নিচে কিন্তু বোঝা যাচ্ছে, তার নিচে আমরা তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারছি বা চিহ্নিত করতে পারছি। কিন্তু এই ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে বা ক্রিটিক্যাল অবস্থার ওপরে
এখানে কোনো রকম কি কোনো ট্রানজিশন স্টেট তুমি পাচ্ছ বা রূপান্তর হওয়ার কোনো রকম পরিস্থিতি পাচ্ছ? পাচ্ছ না। তাহলে এই অবস্থায় আবার কি হবে, গ্যাসকে আমরা যে চাপ প্রয়োগ করে বা উষ্ণতার মান বিভিন্ন করে আমরা তাকে যে তরলে পরিণত করতে পারছিলাম, ক্রিটিক্যাল অবস্থার উপরে চলে গেলে গ্যাস আবার কি হয়ে যাবে, আবার গ্যাসের অবস্থায় চলে যাবে। হ্যাঁ, মানে যে তরল হয়েছিল তাকে আর তরল করা যাবে না, সে আবার গ্যাসীয় অবস্থাতেই চলে যাবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, এই কথাটার মানে কি, গ্যাস আবার গ্যাসীয় অবস্থায় চলে যাবে? আমরা এই অবস্থায় যাচ্ছি কি করে? দেখো, এখানে আমরা চাপের বা উষ্ণতার একটা নির্দিষ্ট মান প্রয়োগের মাধ্যমে গ্যাসকে লিকুইফাই করতে থাকছিলাম। এবারে এখানে কি করছি, এখানে আমরা গ্র্যাজুয়ালি টেম্পারেচার বাড়াচ্ছি। টেম্পারেচার বাড়াতে বাড়াতে দেখো এই উষ্ণতা বাড়ছে, কিন্তু তাও এখানে লিকুইড হচ্ছে, উষ্ণতা বাড়ছে এখানে লিকুইড হচ্ছে, কারণ একই সঙ্গে চাপও ভ্যারি, চাপটাও ভ্যারি করাচ্ছি আমরা। এবারে এই ক্রিটিক্যাল টেম্পারেচার অবধি পৌঁছানো মানে এখানেও লিকুইফাই ফর্মে আছে কি নেই আমরা বুঝতে পারছি না, কিন্তু তার নিচের যে কোনো উষ্ণতাতে আমি করতে পারছি, তরল গ্যাসকে তরলে করতে পারছি। কিন্তু আরও যদি আমরা উষ্ণতা বাড়িয়ে যাই তাহলে কি হবে, গ্যাসের অণুগুলো তো শক্তি শোষণ করছে, উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসের অণুগুলো তো শক্তি শোষণ করছে। এবার শক্তি শোষণ করার সাথে সাথে কি হবে, গ্যাসের অণুর গতিশক্তি বাড়বে, গতিশক্তি বেড়ে গেলে তারা এতটাই স্পিডে মুভ করতে থাকবে যে তাদের পারস্পরিক আর কোনো আকর্ষণীয় প্রভাব কাজই করবে না, তারা সেই বাস্তব আদর্শ গ্যাসের মতো আচরণ করতে শুরু করে দেবে। কারণ তোমরা পড়েছো অতি উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে মানে তাদের কণার মধ্যে আর পারস্পরিক কোনো প্রভাব থাকবে না, তাদেরকে আর তরলও করা যাবে না। তাই ক্রিটিক্যাল অবস্থার নিচে কোনো টেম্পারেচারে, ক্রিটিক্যাল অবস্থার নিচের কোনো টেম্পারেচারে আমরা গ্যাসকে তরল করতে পারি, কিন্তু তার ওপরে গেলে গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, ফলে আমরা আর তাকে তরলীকৃত করতে পারবো না। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে এখানে একটা ব্যাপার আমরা জানতে পারছি, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, যে ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে এই তিনটে ফেজকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না। তাহলে তরল হয়েছে কি হয়নি আমরা তো বুঝতে পারবো না, কিন্তু তার নিচের যে কোনো অবস্থায় আমরা তরল করতে পারি, আবার তার উপরে চলে গেলে এরকম ট্রানজিশন স্টেট আমরা কিছু বুঝতে পারছি না, অর্থাৎ গ্যাস আর তরল হবে না, সেখানেও আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। কেন করবে? কারণ তাদের কণাগুলোর মধ্যে আর পারস্পরিক কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না? কারণ তাদের গতিশক্তি এতটাই বেড়ে যাবে যে তারা পরস্পর থেকে খুব দূরে দূরে ছোটাছুটি করবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব যে এই ক্রিটিক্যাল প্রেশার ভলিউম আর টেম্পারেচারের কথা যেটা বলা হয়েছে সেইগুলোর সমীকরণ কীরকম হতে পারে। তো দেখো,